শিল্প সাহিত্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিন ক্যাটাগরিতে প্রদান করা হলো বাঘা যতীন গবেষণা কেন্দ্র সাহিত্য পুরস্কার। শুক্রবার রাজধানীর কাঁটাবন সিগন্যাল সংলগ্ন কবিতা ক্যাফেতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা যতীন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ডক্টর রকিবুল ইসলাম। অতিথি ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি রবিউল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রশিদ আশকারী সহ অনেকেই। পুরস্কারগুলোর মধ্যে আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন অনিক মাহমুদ, গগন হরকর কবিতা পুরস্কার পেয়েছেন খসরু পারভেজ ও বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার পেয়েছেন মাসুদ রহমান। এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে তিনজন পুরস্কার প্রাপ্ত আমার অত্যন্ত শ্রদ্ধা বাদন বহুমাত্রিক সাহিত্য প্রতিভা বিশিষ্ট কবি রাবণদেব বিলু কবি।